বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তে আজও থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তের ওপারে গোলা বিস্ফোরণের শব্দ না থাকলেও আতঙ্কে ঠিকমতো কাজে বেরোচ্ছে না সীমান্ত অঞ্চলের বাসিন্দারা। ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত তিনটি মটরশেলের গোলা নিষ্ক্রিয় করেছে বিজিবি। কোনো মিয়ানমার নাগরিক যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। নজরদারি বাড়িয়েছে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পার্শ্ববর্তী দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হবে বলেও জানান তারা। পালিয়ে আশ্রয় নেয়া 330 জন বিজিপি সহ অন্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এটা ছিল মূল কেন্দ্র, এখান থেকে এখন কেন্দ্রটা চেঞ্জ হয়ে দুটো প্রাথমিক বিদ্যালয় সেখানে চলে যাবে এবং মিনিস্ট্রি পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে। নাশকতা বা ওই যে থ্রেট এগুলো ফিল করি, এগুলো স্বাভাবিক চলছে এবং যদি আরও প্রয়োজন হয় আমাদের এই তথ্য প্রমাণী করা বা ইন্টেলিজেন্স ওভারসাইট করে এগুলো আমরা করবো।